আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএমপিকে নির্বাচনের অংশগ্রহণ নিয়ে নানান ধরনের কিছু কটুক্তিমূলক কথা বলেছেন যা ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যাপকভাবে তথ্য প্রদান করেছেন যে প্রয়োজনে বিএমপির সাথে যুদ্ধ বিগ্রহ করে হলেও আগামী নির্বাচনে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদেরকে কেউ তাড়াতে পারবে না বা ক্ষমতা ছুত্ত করতে পারবে না এমন কিছু অঙ্গীকার করেছেন ওবায়দুল কাদের সো আমরা রুমিন ফারহানের কাছ থেকে বিস্তারিত জানবো চলে আসুন ভিডিওতে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও তো bitte অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিউয়ার্স আসুন ইন স্কিন আমيليকের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব গতকাল একটা কথা বলেছেন তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন এই বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেব না আমাদের প্রাণ থাকতে এই দেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আমরা কখনো এই দেশ বিএনপির অপশক্তি সাম্প্রদায়িক শক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেব না তিনি একটা জাজমেন্ট দিয়ে দিচ্ছেন তিনি একটা কনক্লুশন টানছেন যে তিনি বিএনপির হাতে ক্ষমতা দেবেন না আচ্ছা তর্কের নিলাম বাংলাদেশ নির্বাচন হলো। সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করল সেই নির্বাচনে বিএনপির গরিষ্ঠতা পেল এবং সরকার গঠনের মতন আসন বিএনপি সংসদের লাভ করলো তাই যদি হয় উনি তখন ক্ষমতা দেবেন না বলছেন এবং শুধু দেবেন না যে তাই না উনি বলছেন ওনার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত উনি বিএনপির হাতে ক্ষমতা দেবেন না এটা কি এক ধরনের গৃহযুদ্ধের উস্কানি নয় মানে বিএনপি ক্ষমতায় যাওয়ার মতন পেল এবং তারপরে বিএনপির হাতে ক্ষমতা দেয়া হলো না এবং তিনি ইঙ্গিত করছেন যে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ক্ষমতা দেয়া হবে না তার মানে একটা রক্তারক্তি একটা মারামারি একটা সহিংসতার আহ্বান জানাচ্ছেন তিনি তিনি মানে তার দলকে তিনি নির্দেশনা দিচ্ছেন যে তার দল যেন শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যায় যাতে নির্বাচনে জিতবার পরেও বিএনপির হাতে ক্ষমতা না যায় আমাদের ভুলে গেলে চলবে না ওবায়দুল কাদের সাহেব কিন্তু তার দলের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদকের মতন পদ থেকে যখন এই নির্দেশনা আসে তখন দলীয় নেতা কর্মীদের মধ্যে সহিংসতার যে প্রবণতা মারামারি করবার মানে বিশৃঙ্খলা করবার যে স্বাভাবিক প্রবণতা সেটা আরো কয়েকশো গুণ বাড়ে এবং তিনি যখন বলেন যে কোনো ক্ষমতা ছাড়বেন না কোনোভাবেই বিএনপির হাতে ক্ষমতা দেবেন না সেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে বিএনপি যদি নির্বাচনে জিতেও আসে তারপরেও বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে না তিনি বিএনপিকে কোনোভাবেই ক্ষমতা দেবেন না একই সঙ্গে তার এই কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে আওয়ামী যে সহিংসতায় বিশ্বাস করে আওয়ামী লীগ যে কোনো মূল্যে ক্ষমতায় থাকাকে বিশ্বাস করে আওয়ামী লীগ যে কোনো ভাবে ক্ষমতা আক্রে থাকাকে বিশ্বাস করে এবং এই যে তাদের চরিত্র তাদের যে ফ্যাসিবাদী চরিত্র এবং যে কোনো ভাবে ক্ষমতায় থাকবার একেবারে রাতে ভোট করে হোক লুণ্ঠন করে হোক মানুষের ভোটের অধিকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে হোক যেভাবে হোক ক্ষমতায় থাকতেই হবে তাদের এই যে প্রবণতা তার সাধারণ সম্পাদকের কথায় এটাই আবার খুব স্পষ্ট হয় দেখুন ভোটের মাঠে যখন নির্বাচনী প্রচারণা হয় তখন কিন্তু আমরা নানান কথা বলতে পারি আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে বিএনপি এই করেছে সেই করেছে বিএনপির এই দোষ আছে সেই দোষ আছে বিএনপি আসলে দেশের এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি নানান সমালোচনা আওয়ামী তার ভোটের মাঠের প্রচারণায় করতে পারে একইভাবে কিন্তু বিএনপিও আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বা আওয়ামী ক্ষমতায় থাকলে দেশের কি কী ক্ষতি হবে আওয়ামী লীগের হাত দিয়ে দেশের কি কী ক্ষতি সাধিত হয়েছে আওয়ামী লীগের থাকার কারণে মানুষের মানে কোন কোন অধিকার বঞ্চিত হয়েছে মানুষ কিভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে কিভাবে মানুষকে সমস্যায় ফেলা হয়েছে কিভাবে মানুষের মানে দৈনন্দিন জীবনকে আরো কঠিন করে ফেলা হয়েছে এগুলো ভোটের মাঠে একদল আরেক দলের বিরুদ্ধে বলতেই পারে নির্বাচনী প্রচারণায় একদল আরেক দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলতেই পারে আমাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার চোদ্দ সালের নির্বাচন আগে তখন কিন্তু মোদী সরকারকে আহ তখনও ক্ষমতায় আসেনি মোদী ভীষণভাবে সমালোচিত ছিল ভারতে এবং তার ব্যাপারে কংগ্রেসের খুব শক্ত প্রচারণা ছিল তাকে কষাই বলা হতো এবং বলা হতো গুজরাটের কষাই এবং তিনি আসলে ভারতের কি কি ক্ষতি হবে ভারতের রাজনীতির কী কী ক্ষতি হবে ভারতের সাধারণ মানুষের কি ক্ষতি হবে ভারতের যে একটা রাজনৈতিক সাংস্কৃতিক আবহ আছে সেটা কিভাবে নষ্ট হবে ভারতের যে একটা সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সেখানে কি ক্ষতি হবে এই কথাগুলো কিন্তু ভোটের মাঠে বিরোধী দলরা যারা মানে বিজেপির বিরুদ্ধে ছিল তারা কিন্তু প্রত্যেকেই বলেছে কিন্তু এই কথাটা কেউ বলে নাই যে কোনোভাবেই মোদীকে ক্ষমতায় আসতে দেয়া হবে না এই কথা ইটসেলফ একটা ভয়ানক রকম আনডেমোক্রেটিক কথা ভয়ানক রকম স্বৈরতান্ত্রিক কথা ভয়ানক রকম একনায়কতান্ত্রিক কথা আপনি কে ডিসাইড করার কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না বাংলাদেশে যদি একটা ন্যূনতম আইনের শাসন থাকত বাংলাদেশে যদি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারত বাংলাদেশের মানুষ যদি আইনের শাসন ভোগ করত তাহলে এই কথা বলবার জন্যে এই ধরনের গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়ার চেষ্টার জন্যে আমাদের ওবায়দুল কাদের সাহেবকে বিচারের আওতায় আনার কথা তো ভিউয়ার্স আমরা ব্যারিস্টার রোমেন ফারহানার কাছ থেকে বিশেষ কিছু তথ্য শুনলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান তো এখন আমরা ফেরোজ ভাইয়ের কাছে যাব যে এই মোস্তফা ফেরোজ ভাই এ বিষয়ে তথা বিএনপি আগামীতে নির্বাচনে কিভাবে অংশ গ্রহণ করতে চান এবং সরকার কিভাবে নির্বাচন করতে চাচ্ছেন সে ব্যাপারে ব্যাপক কিছু তথ্য প্রদান করেছেন ফেরোজ ভাই আমরা একটু তার কাছ থেকে শুনবো বিস্তারিত দর্শক আগামী নির্বাচন কি দুই হাজার চোদ্দ সালের মতো একতরফা হবে নাকি দুই হাজার আঠারো সালের মতো বিএনপি কে সাথে নিয়েই হবে নাকি দুই হাজার আট সালের মত সরকারের অধীনে হবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন এবং আজকের আলোচনায় আমরা শেখ হাসিনার যেই মতিগুতি এবং এই নির্বাচন রকম হবে তার একটা উত্তর খোঁজার চেষ্টা করব দর্শক গতকাল ইউরোপিয়ান ইউনিয়নের আট রাষ্ট্রদূত বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি জানিয়ে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার সারা নির্বাচনে অংশ নিবে না এখন গত বৃহস্পতিবার আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল এবং আইনমন্ত্রী বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সংবিধানের বাইরে যাবার নাই। গত কয়েক মাস ধরে দফায় 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 পশ্চিমা বিভিন্ন দেশের কূটনীতিকরা বাংলাদেশ সফর করেছেন তারা সরকারের মনোভাব জানার চেষ্টা করেছেন বিএনপির মনোভাবও জানার চেষ্টা করেছেন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন কিন্তু দুই পক্ষই তাদের সিদ্ধান্তে অনর গতকাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে বলেছেন যে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে রাজনৈতিক মামলাগুলো এড়িয়ে চলার জন্য যুক্তরাজ্য জানে যে মিথ্যা গ্যাপী মামলা দিয়ে বিএনপি জাম্মাতকে কি পরিমাণ হয়রানি করা হয় যেমন সরকারি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পরিকল্পনায় পঞ্চগড়ে স্থানীয় আওয়ামী নেতারা কাদিয়ানিদের উপর হামলা করলো। অথচ সরকার বলতেছে কাদিয়ানিদের উপর হামলায় নাকি বিএনপি জড়িত পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্টো ব্রিটিশ প্রতিমন্ত্রীকে বলেছেন যে আমাদের নির্বাচন নিয়ে তোমাদের চিন্তা করা দরকার নেই বরং তোমাদের গণতন্ত্রে যদি কোনো সমস্যা বা থাকে আমাদের নিকট থেকে পরামর্শ নিতে পারো আমেরিকা থেকে দফায় দফায় কূটনীতিক এসে বাংলাদেশ সরকারকে চাপ দিয়েছেন ডোনাল্ড লু এসেছেন ডেনেক সোলে এসেছেন উপদেষ্টা অ্যাডমিরাল এলন লও বেকার এসেছেন ইউরোপিয়ান ইউনিয়নের দেশ থেকেও এসেছেন এছাড়া অস্ট্রেলিয়া যুক্তরাজ্য আমেরিকা জাপান এমনকি দক্ষিণ কোরিয়ার মতো ছোট দেশ থেকেও দফায় দফায় এসে সরকারকে কূটনীতিকরা চাপ দিয়েছেন কিন্তু কোনো লাভ হয় নাই আওয়ামী লীগ সরকার জানিয়ে দিয়েছে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবে না নির্বাচন তাদের সরকারের অধীনে হবে এবং যা পশ্চিমারও বুঝে গিয়েছে কাতার সফর নিয়ে আজকে সংবাদ সম্মেলন করেছেন শেখ হাসিনা আজকে হাসিনা বলেছেন এমন কোন চাপ নেই যা শেখ হাসিনাকে পারে তিনি বলেন বিদেশি চাপ আমার কিছুই করতে পারবে না আবারও বলেছেন তিনি কোনো সমাপেও বসবেন না কারণ রহমান নাকি তার বাবা শেখ মুজিবকে মেরেছে দর্শক উনিশশো ছিয়ানব্বই সালে যখন প্রথমবারের মতো শেখ হাসিনা ক্ষমতায় আসলো এবং শেখ মুজিব হত্যার বিচারের জন্য চার্জ গঠন করে তখন কিন্তু জিউর রহমানের নাম আসামি হিসাবে দেননি এবং কোথাও বলেনও নি এই গত কয়েক বছর ধরে শেখ হাসিনা জেউর রহমান তার পিতাকে খুন করেছে বলে ক্রমাগত মিথ্যাচার শুরু করেছে অথচ আপনারা জানেন যে শেখ মুজিবের এই পরিণতি করেছিল তার দলের লোকে আওয়ামী লীগের লোকেরাই খন্দকার মুস্তা কোন করত আওয়ামী লীগের তো এবং শেখমজিবের মৃত্যুর পরেও কিন্তু ওই আওয়ামী লীগের ক্ষমতায় ছিল আবার বলেন কোকোর মৃত্যুর সময়ে দেখা করতে গিয়েছিলাম কিন্তু খালদাস ইয়া দরজা খোলে নাই আচ্ছা খালদাসিয়া দরজা খোলেন নাই তাই হাসিনা সংলাপে বসবেন না খালদাসিয়া দরজা খোলেন নাই বলে পুরো দেশটাকে আপনি অবৈধভাবে দখল করে রাখবেন বছরের পর বছর খালদাসিয়া দরজা খোলেন নাই বলে আপনি পুরো জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করবেন আসলে এগুলি সব হতাবাসী দর্শক শেখ হাসিনা ক্ষমতা কোনো ছাড়বে না কাদের বলেছেন যে নির্বাচন নিয়ে বিদেশিদের কোন নির্দেশনা আওয়ামী লীগ অনুসরণ করবে না আর বলেছেন যে বিএনপি হাতে ক্ষমতা না 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 মানে এগুলো কি কাজেই শেখ হাসিনার বক্তব্য স্পষ্ট আর তা হচ্ছে যে আমরা ক্ষমতা ছাড়ব না তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিব না আমরা নীতিনৈতিকতার কোন ধার ধারি না যুক্তি তথ্যের না তোমরা যা পারো করো দর্শক শেখ হাসিনা বলেছেন পশ্চিমেরা চাপ দিয়ে আমাকে টনাতে পারবে না অথচ পশ্চিমারা চাইলে কিন্তু অর্থনীতির ক্ষতি করতে পারে কারণ আমাদের ব্যবসা বাণিজ্য সবই কিন্তু এই গত মাসে মার্কিন স্পষ্ট যে শক্তিশালী না থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সীমিত হয়ে আসবে কাজেই আগামী নির্বাচন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক না হলে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক হ্রাস পাবে ওইদিকে দিকে গতকালকের খবর ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সময় মার্চ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে চেঠি লিখে জানিয়েছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক না হলে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপিয়ান ইউনিয়ন চ্যানেল টোয়েন্টি ফোর সংবাদটি প্রচার সরকারের চাপে ডিলিট করে দেয় বিএনপি না এলে নির্বাচন কেমন হবে তা তো দর্শক দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে দেশবাসী দেখেছে বেশিরভাগই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবারও তাই হবে হয়তোবা হয়তো উকিল আব্দুল সত্তার ভূয়া কাদের সিদ্দিকী বা সুলতান মনসুরের মতো লোকজনদেরকে হাওলাত করে ধরে এনে নির্বাচনে অংশগ্রহণমূলক করার চেষ্টা করা হবে সুতরাং এই নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না এটাই স্বাভাবিক ওদিকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্বাল সঙ্গে বৈঠকে জানতে চেয়েছেন যে যে সব দলগুলোকে নির্বাচনে আনার কোন উদ্যোগ নির্বাচন কমিশন নিবে কিনা জবাবে হাবিবুল আওয়াল বলেছেন তারা কোনো সালিস বৈঠক করবে না আজকে প্রথম একটা সংবাদ পরিবেশন করেছে যে খুদার কমিশন পথে তারা এই সংবাদে পর্যালোচনা করে দেখিয়েছে যে এই নির্বাচন কমিশনের সাথে আগের দুই নির্বাচন কমিশন মানে হুদা কমিশন এবং রকিব কমিশনের কোন পার্থক্য নাই আগের দুই নির্বাচন কমিশনের মতো এদের কাজও আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করে প্রথম দিকে বিশ্ব নাগরিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় সভায় সংবিধান ও নির্বাচন সুপারিশগুলো এসেছে সেই সুপারিশ বাস্তবায়নের কোন উদ্যোগ নেই এই নির্বাচন কমিশনের অধিকাংশ রাজনৈতিক দল ইভিএম এর বিপক্ষে মতামত দিয়েছে অথচ নির্বাচন কমিশন মিথ্যাচার করে বলেছে যে অধিকাংশ রাজনৈতিক দল নাকি ইভিএম এর পক্ষে ভোট দিয়েছে কাজেই এই নির্বাচন কমিশনের উপর জনগণের কোনো আস্থা নাই এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমা প্রবল চাপ সত্ত্বেও শেখ হাসিনা কেন এক চুলো ছাড়িতে চান না মূলত দুটি কারণে প্রথম কারণ হচ্ছে যে শেখ জানে যে চোদ্দ বছরে সে কি অপকর্ম করেছে সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিলে আর ভোট কি করে ক্ষমতায় আসতে পারবে না এবং ক্ষমতা হারালেই সকল অপকর্মের জন্য বিচারের মুখোমুখি হতে হবে বাগের বাগের পিঠে সওয়ার হয়ে আছেন পিঠ থেকে গেলেই সেই খেয়ে তাকে সুতরাং ক্ষমতা থাকা ছাড়া তার আর কোন অন্য কোন বিকল্প নাই সে জানে যে পশ্চিমারা ইচ্ছা করলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিতে পারে ক্ষতি করতে পারে কিন্তু দেশের এবং দেশের জনগণের ক্ষতি হলেও শেখ ক্ষমতা ছাড়বে না দেশ গুল্লা যাক তার ক্ষমতা চাই চাই আর কারণ হতে পারে যে সেটা হচ্ছে শেখ তার প্রভু দেশ যেমন ভারত চীন এবং রাশিয়া নিকট থেকে কিছুটা আশ্বাস পেয়েছেন তারা তো বলেছে আবারও ক্ষমতায় আসলে যদি পশ্চিমারা সম্পর্ক ছিন্ন করে তাহলে বাংলাদেশ হবে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া যেমন চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারে বাংলাদেশ শুধু ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারবে সুতরাং উপরের আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে আগামী নির্বাচন হবে দুই হাজার সালের মতো একতরফা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দুই সালের মতো নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কিনা দর্শক এখন পর্যন্ত বিএনপির অবস্থান তারা আওয়ামী লীগ সরকারের অধীনে অংশ নেবেন না কিন্তু এই অবস্থান কি বিএনপি শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে বিএনপির উপর যদি পশ্চিমা চাপাশে নির্বাচন অংশ নেওয়ার জন্য যদি বিএনপির ভিতরে ঘাপটি মেরে থাকা উকিল আব্দুল সত্তারের মতো লোকদের চাপাশে অংশগ্রহণ করার জন্য দুই সালে নাকি আন্দোলনের অংশ হিসাবে নির্বাচন অংশ নিয়েছিল বিএনপি মাত্র ছয়টা আসন পেয়েও সংসদে গিয়েছিল বলেছিল এটা নাকি ছিল আন্দোলনের অংশ তো প্রায় চার বছর বিএনপির পাঁচ ছয়জন এমপি সংসদে থেকে কি আন্দোলন করলো তা আমার মতো না কিন্তু যদি বিএনপি দুই হাজার সালে যা করেছে এবারও তা করে তাহলে বিএনপির উপর থেকে জনগণের আস্থা উঠে যাবে বিএনপি অতীতে কিছু ভুল করেছে এটা যেমন সত্যি তেমনি নিপীড়িত জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য বিএনপির দিকেই তাকিয়ে আছে তো ভিউয়ার্স আমরা মোস্তফা ফেরোজ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনলাম আপনাদের এ বিষয়ে কোনো মন্তব্য করার থাকলে অবশ্যই কমেন্টের বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ